হঠাৎ নদীতে ভেঙে পড়ল সেতু, নদীগর্ভে তলিয়ে গেল বহু মানুষ, মৃত্যু ও নিখোঁজ প্রচুর, চলছে জোর কদমে উদ্ধার কাজ। তবে ভয়াবহ এই দুর্ঘটনাটি কখন ঘটেছে, কোথায় ঘটেছে, এই দুর্ঘটনায় কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন, কতজনের খোঁজ মেলেনি বলে জানা যাচ্ছে এই মুহূর্তে, জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। মোরবি সেতু বিপর্যয়ের পর এক বছরও কাটেনি, তার মধ্যেই ফের গুজরাটে ভেঙে পড়ল একটি সেতু। জাতীয় সড়কের সঙ্গে সংযোগ রক্ষাকারী সেতু ভেঙে পড়ে ভেসে যান অন্তত 10 জন, তার মধ্যে এখনও 6 জনের খোঁজ মেলেনি। সুরেন্দ্রনগরের এই সেতু ভেঙে ডুবে গিয়েছে বেশ কয়েকটি বাইক ও গাড়িও। রবিবারের এই ঘটনা উস্কে দিয়েছে 2022 সালের গুজরাটের মোরবি বিপর্যয়ের স্মৃতি। ঠিক কী ঘটেছিল? স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভোগাবো নদীর উপর নির্মিত ওই সেতুটি প্রায় 40 বছরের পুরনো। রবিবার সেতু ধরে যাচ্ছিল একটি ডাম্পার ও 2টি বাইক, সেই সময়েই মাঝখান থেকে সেতুটি ভেঙে পড়ে, সঙ্গে সঙ্গে নদীতে তলিয়ে যান অন্তত 10 জন, নদীতে পড়ে যায় ডাম্পার ও বাইকগুলো। খবর পেয়েই উদ্ধার কাজ শুরু করেন স্থানীয়রা, তাদের উদ্যোগেই 4 জনকে নদী থেকে উদ্ধার করা হয়। আপাতত তারা হাসপাতালে চিকিৎসাধীন বলেই জানা গিয়েছে, তবে এখনও খোঁজ মেলেনি তলিয়ে যাওয়া আরও 6 জনের। পুলিশ ও সরকারি আধিকারিকদের নজরদারিতে নদীতে তল্লাশি চালানো হচ্ছে, তবে স্থানীয়দের আশঙ্কা ওই 6 জনকে হয়তো জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে না। সেতু ভেঙে পড়ার পরেই ক্ষিপ্ত হয়ে পড়েন স্থানীয়রা, তাদের অভিযোগ দীর্ঘদিন সেতু সংস্কারের দাবি জানালেও প্রশাসন কান দেয়নি। তবে জেলার কালেক্টর কেসি সম্পথ জানান, ওই সেতুতে ভারী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা, তবে সেতু সারানোর জন্য প্রশাসনের অনুমতি মিলেছে, দ্রুত কাজ শুরু হবে বলেই জানান তিনি।